জমে উঠেছে ঈদ বাজার। প্রথমবারের মতো টাওয়ার হ্যামলেটসে 10 দিন ব্যাপী ঈদ ফেস্টিভ্যাল। ঈদুল ফিতরকে কেন্দ্র করে লন্ডনের শপিং মলগুলোতে উপচে পড়া ভিড় কেনা বিক্রেতাদের। মহিলাদের পছন্দে রয়েছে শারারা, গারারা ড্রেসের পাশাপাশি মা মেয়ে ম্যাচিং ড্রেস। পুরুষের চাহিদা বেশি মরক্কান তুবের প্রতি। তবে প্রথমবারের মতো টাওয়ার হ্যামলেটসে 10 দিন ব্যাপী ঈদ ফেস্টিভ্যাল, ন্যায্য মূল্যে শপিং করতে পেরে খুশি অনেকে। বিস্তারিত জানাচ্ছেন ফয়সল মাহমুদ। লন্ডনে জমে উঠেছে শেষ মুহূর্তের ঈদ শপিং। বাঙালি অধ্যুষিত হোয়াইট চ্যাপেল, গ্রিন স্ট্রিট, বেতনাল গ্রিন ও ইলফুটে ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। দুটো জুব্বা নিলাম ভাই আপনাদের কাছ থেকে, আমরা সাউথ ওয়েলথেন আসছি। ভালো ডিসকাউন্ট মিলে, নর্মালি ঈদের সময় তো ডিসকাউন্ট মিলে না। যাক আলহামদুলিল্লাহ, এখন তার সাইজ অনুযায়ী একটা পেয়েছি, ওইটাই নিয়ে চলে যাচ্ছি। এবারের ঈদে মহিলাদের পছন্দের তালিকায় রয়েছে মা মেয়ে ম্যাচিং ড্রেস, সালোয়ার কামিজের পাশাপাশি সারারা, গারারা ও শাড়ির চাহিদা। কিছু সারারা মার মেয়ে ম্যাচিং, যেটা আপনারা সবাই জানেন যে আমাদের দোকান ফেমাস হচ্ছে মা আর মেয়ের ম্যাচিং এর জন্য, তো এখানে তো অনেক কালেকশন আমাদের। নতুন আবায়া আনছি, বুরকা আনছি, তারপর ঈদ উপলক্ষে কাস্টমার আলহামদুলিল্লাহ গতকালকে থেকে কি খুব বেশি কাস্টমার। আমরা এখানে ঈদ উপলক্ষে আমরা এখানে অনেক নিউ কালেকশন, যারা আগে আসবা তারাই হল তারা বেশি পাইবা এবং ভালো কালেকশন পাইবা। বেশি সালোয়ার কামিজ বিকে, এবং আমরা কিছু যারা মিডল এজ লেডি তারাও এখন সালোয়ার কামিজ ব্যবহার করে। ঈদে পুরুষের পছন্দের তালিকায় রয়েছে তুব পাঞ্জাবি, তবে মরক্কান তুবের প্রতি তরুণরা বেশি আগ্রহী বলে বিক্রেতারা জানান। অনেকে বাপ ছেলে ম্যাচিং করে পাঞ্জাবিও কিনছেন। কালেকশনের কোনো অসুবিধা নাই, সাইজের কোনো অসুবিধা নাই। ওগুলো অনেক কালার হল আছে, এটার মাঝে নিয়ারলি 20 কালার আছে। ওগুলো আমরা বেশি ফার্স্ট সেল এমিরাতি এবং মরক্কন, যেগুলো মরক্কন হইলো শর্ট স্লিভ। বাফটেলের কালেকশন আছে, এটা হইলো মরক্কি, আপনার বড় একবারে সকল সাইজ আছে, যে সাইজ বাফ আমি লইয়া দিন তার বা। প্রথমবারের মতো বাঙালি অধ্যুষিত হোয়াইট চ্যাপেলে বিশাল পরিসরে অনুষ্ঠিত হচ্ছে ঈদ ফেস্টিভ্যাল। তিন মাস থেকে আমরা এটা আয়োজন করতেছি এবং 100% তো কাস্টমারকে খুশি করা যাবে না, 100% দেওয়াও যাবে না, কিন্তু না আমি মনে করি যে আমি সাকসেস, যে আমি 90% কাস্টমারকে আমি খুশি করতে পারছি। আমার স্টলে ঢাকায় জামদানি আছে, টাঙ্গাইলে শাড়ি আছে, মণিপুরি শাড়ি আছে। জি, আমার আম্মুর সাথে শপিং করতে, আর এখানে একদম ঈদ মেলা এত সুন্দরভাবে জমছে, অনেক ভালো লাগলো। প্রচুর মানুষ লাইন ধরিয়া ইয়া আমাইছি, যেহেতু বহুত স্টল সকল আছে, আপনারা যারা যারা আইরা কিনরা দেখলাম খুব আনন্দ লাগে। জায়গায় আসলে একসাথে নিচে অনেক কিছু পাওয়া যাচ্ছে, এটাই সবার জন্য ভালো। আপনি যে প্রাইজে নেবেন আপনার কাছে সেই সেইভাবে নিতে পারবেন। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের টাউন হলে যেখানে অনুষ্ঠিত হচ্ছে 10 দিন ব্যাপী কেয়া শাড়ি এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের যৌথ উদ্যোগে 10 দিন ব্যাপী ঈদ ফেস্টিভ্যাল। এই ঈদ ফেস্টিভ্যালে 10 দিন ব্যাপী চলমান এই ঈদ ফেস্টিভ্যালে এখানে কিন্তু প্রায় 70টির মতো স্টল রয়েছে, শাড়ি, গয়না, জুয়েলারি, কসমেটিক্স সহ মেন্দিশ ও নানা ধরনের স্টল এখানে রয়েছে। ব্রিটেনের প্রবাসীরা ঈদ উদযাপনে ব্যস্ত সময় কাটালেও ঈদের খুশি বাগাবাগি করতে দেশের রেমিটেন্স পাঠাতে ভুলেননি। ঈদকে সামনে রেখে রেমিটেন্স প্রবাহ বেড়েছে এবং বিশেষত রমজান মাসে সাধারণত অন্য বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময়ে লোকজন বেশি রেমিটেন্স করেন। বিশেষত অনেকে আছে যে যারা জাকাত বা বিভিন্ন আত্মীয়স্বজনের কাছে দান হয় রাত, পাশাপাশি যেহেতু ঈদও গণি আসছে, ঈদের জন্য আমাদের এখান থেকে প্রবাসীরা তাদের আত্মীয় স্বজনের নিকট থেকে বিপুল পরিমাণে রেমিটেন্স প্রেরণ করতেছে। ঈদের শপিং হোক প্রত্যেক মানুষের জীবনে খুশির আমেজ, ঈদ হোক মানুষে মানুষে। ফয়সল মাহমুদ, চ্যানেল এস নিউজ, লন্ডন।